TBN 24 television dekhte aaj hi call korun 718-777-6556 login korun www.totalcablebd.com দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিস। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আছেন আমাদের সাথে অর্থাৎ টিবিএন 24 টেলিভিশনের সাথে। বাসায় বসে যারা টেলিভিশনের পর্দায় দেখছেন সবার আগে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা নিরাপদে আছেন, নিরাপদে থাকাটা অত্যন্ত জরুরি আজকাল। যারা ফেসবুক লাইভে দেখছেন এবং ইউটিউবে দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দয়া করে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আশা করব আপনারা থাকবেন আমাদের পাশে। প্রিয় দর্শক, উই হ্যাভ সাম ব্রেকিং নিউজ ফর ইউ। আমাদের কাছে আছে সাম ব্রেকিং নিউজ। সন্ধ্যে 7টায় টিবিএন দ্য ভিউজ অনুষ্ঠানে বলেছিলাম যদি কোনো ডেভেলপমেন্ট হয় সেটি আমরা আপনাদেরকে জানাবো পরবর্তী অনুষ্ঠানে, অর্থাৎ রাত 10টার টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আমরা চোখ রেখেছিলাম। দের ইজ আ বিগ আপডেট। রিপাবলিকান পার্টি, রিপাবলিকান কংগ্রেস তাদের স্টিমুলাস প্যাকেজ নিজেদের কাছে সাবমিট করেছেন, নিজেদের দলের কাছে, এবং সেটি হয়তো আগামীকাল তারা ডেমোক্রেটদের সাথে বসবেন নিয়ে নেগোসিয়েশনে। এই অ্যাক্টের নাম তারা, এটি হিরোজ অ্যাক্ট না, তাদের নিজেদের স্টিমুলাস প্যাকেজ, এটির নাম তারা দিয়েছেন হিলস অ্যাক্ট, শর্ট ফর, যদি এটার অ্যাব্রিভিয়েশন করেন আপনারা, হিলস অ্যাক্ট, হেলথ ইকোনমিক অ্যাসিস্ট্যান্স লাইবিলিটি প্রোটেকশন অ্যান্ড স্কুল অ্যাক্ট, এইটি হচ্ছে তারা নাম দিয়েছেন তাদের স্টিমুলাস প্যাকেজের। চলুন উল্লেখযোগ্য কিছু বিষয় এখানে দেখে নেই, আগামীকাল যখন আমরা আপনাদের সাথে দেখা হবে রাত সন্ধ্যে 7টায় তখন তার বিস্তারিত জানাবো। আমাদের কাছে বেশ বিস্তারিত অনেক কিছু এসেছে কিন্তু সব কিছু হয়তো তুলে ধরা সম্ভব হবে না। চলুন হাইলাইটসগুলো দেখে নিই। প্রথমেই জানিয়ে রাখতে চাই সেকেন্ড স্টিমুলাস চেকের আপডেটটি, সেটি হচ্ছে তারা রেখেছেন $1,200 তাদের প্রপোজালে, তাদের সেকেন্ড স্টিমুলাস প্রপোজালে তারা রেখেছেন $1,200। অ্যাডাল্ট অ্যাডাল্ট যারা আছেন, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যারা থাকবেন ট্যাক্স ফাইলে তাদেরকে দেওয়া হবে $500। যারা মাইনর অ্যাডাল্ট না তারা পাবেন পুরো $1,200। দ্যাটস হোয়াট ইজ ইন দ্য প্যাকেজ। অর্থাৎ অ্যাডাল্ট যারা আছেন তাদেরকে যদি ট্যাক্সে ক্লেম করা হয়ে থাকে ডিপেন্ডেন্ট হিসাবে তারা $1,200 পাবেন না, তারা পাবেন $500। কিন্তু আপনি যদি ছেলে মেয়ে থাকে দেয়ার আপনি যদি তাদের ক্লেমও করে থাকেন এবং দেয়ার আন্ডার 17 or 18 ইয়ার্স ওল্ড এবং তাদেরকে যদি ক্লেম আপনি তো অবশ্যই ক্লেম করবেন, তারা $1,200 পাবে। কিন্তু আপনার যদি ছেলে মেয়ে থাকে over 18 ইয়ার্স ওল্ড কিন্তু আপনি তাদেরকে ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করেননি, তারাও পাবেন $1,200। ক্রাইটেরিয়া সেম, কেয়ার্স অ্যাক্টের যে ক্রাইটেরিয়া ছিল অর্থাৎ সিঙ্গল ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার $75,000, ম্যারিড ফাইল জয়েন্টলি $150,000, সেটি পরিবর্তন হচ্ছে না, সেটি একই রকম থাকবে। আপনারা জানেন ডেমোক্রেটস তারাও স্টিমুলাস প্যাকেজ সাপোর্ট করছেন, কাজে দিস পার্ট অফ দ্য প্যাকেজ সেটি এক কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই পাশ হবে বলে আমরা মনে করছি। চলুন দেখি আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এখানে হচ্ছে মূল সমস্যা, দেখি তারা কী প্রপোজ করেছেন, চলুন তুলে ধরি আপনাদের কাছে। আনএমপ্লয়মেন্ট বেনিফিট রিপাবলিকান প্রপোজালের প্রথম অংশ হচ্ছে তারা, এটি পেন্ডামিক আনএমপ্লয়মেন্টের কথা বলছি, স্টেট আনএমপ্লয়মেন্ট না, PUA-র কথা বলছি, যেটি উইকলি $600, তারা এক্সটেনশন করতে রাজি হয়েছেন। অর্থাৎ কী এক্সটেনশন, এটা সময় বর্ধন করতে রাজি হয়েছেন, এটি তারা থামিয়ে দিবেন না। তারা আরও বলছেন এটি $600 তারা রাখবেন না, এটি হবে $200। $200 কতদিনের জন্য? $200 তারা করতে চান উইকলি $200 ফর 2 মান্থস, 2 মাসের জন্যে, টিল দ্য এন্ড অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত তারা এটি থাকবে প্রতি সপ্তাহে $200 করে। তারপর তারা কী করবেন, তারা একটি কথা বলছেন, সেটিকে তারা বলছেন ইনকাম রিপ্লেসমেন্ট মেথড, একটি পদ্ধতির কথা বলছেন, এই পদ্ধতির তারা নাম দিয়েছেন ইনকাম রিপ্লেসমেন্ট মেথড। সেটি কী হবে, 2 মাস পরে তারা আপনাদের কাছে, আমাদের সবার কাছে জানতে চাবেন যে পেন্ডামিকের আগে আমার ইনকাম অর্থাৎ আমার উইকলি ইনকাম ওয়েজেস কত ছিল, সেটি তারা নেবেন, নিয়ে তার 70% আপনি পাবেন। এখন অনেকেই চিন্তা করতে পারেন আমি তো ওই পেন্ডামিকের আগে $1,000 ইনকাম করতাম, সো আই শুড গেট $700, আমি আর $700 পাবো না, এটিরও তারা ক্যাপ নির্ধারণ করে দিয়েছেন, উইচ ইজ $500। আপনি যদি উইকলি
$500 কামান অথবা $1,000 $1,000 অথবা $2,000 অথবা $4,000 কামিয়ে থাকেন তার 70% না দ্য হাইয়েস্ট ইউ ক্যান গেট ইজ $500 সেই সব ক্ষেত্রে দ্য লোয়েস্ট তার নিচে যখন হবে 70% যেটি আপনি বানাচ্ছিলেন সেটি তারা কতদিনের জন্য করবেন সেটি তারা বলছেন না এইখানে হবে অনেক সমস্যা বিকজ রিপাবলিকানরা এটি চান রিপাবলিকানরা বলছেন স্টিভ এই প্রপোজালের পরে স্টিভেন মনোচেন ট্রেজারি সেক্রেটারি উনি বলেছেন ইফ জাস্ট উড নট বি ফেয়ার টু ইউজ ট্যাক্স পেয়ার্স ডলার্স টু পে মোর পিপল টু স্টে অ্যাট হোম অ্যান্ড দেন দে উড বি ওয়ার্কিং কাজে আপনি বুঝতে পারছেন ডেমোক্রেটস অন দ্য আদার হ্যান্ড তারা চান আনএমপ্লয়মেন্ট পুরো $600 টিল January 31st, 2021 কাজে এখানে থাকবে অনেক বিপত্তি অনেক ব্যাপার SBI PPP-র সেকেন্ড রাউন্ড এখানে আছে এবং দিস ইজ গুড 300 এমপ্লয়ের যারা নিচে যেসব কোম্পানি আছে এবং তারা 50%-এর বেশি রেভিনিউ লস করেছেন বিকজ অফ প্যান্ডামিক গত বছরের তুলনায় এই বছর তাহলে তারা PPA SBI PPP লোনের জন্যে ভালো ক্যান্ডিডেট এবং তারা অ্যাপ্লাই করতে পারবেন তাদেরকে দেওয়া হবে এবং তারা যদি যেসব খাতে পিপি SBI PPP লোন খরচ করার দরকার সেই সমস্ত খাতেই খরচ করে থাকেন তাহলে যেই পয়সাটি তাদের দেওয়া হবে তার 100% হবে ক্ষমাযোগ্য অর্থাৎ ফরগিভেবল এছাড়া আছে অনেক আপডেট আছে লাইবিলিটি প্রোটেকশন মেনি মেনি ভ্যারাইটিস অফ ট্যাক্স ডিডাকশন অ্যান্ড ট্যাক্স ক্রেডিটস যে সমস্ত বিষয় আগামীকাল আলোচনা করব কিন্তু যেহেতু SBI PPP লোন একটি বড় অংশ হতে যাচ্ছে নেক্সট স্টিমুলাস প্যাকেজের এবং আপনারা অনেকেই আমাদের অনেকেই EIDL লোন পেয়েছেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমার সাথে আছেন CPA দেবব্রত চক্রবর্তী চলুন ওনার কাছ থেকে শুনে নিই এটির যেই বিষয়গুলো আমাদের দেখা দরকার প্রথমেই তারপরে আমরা জানতে চাবো কী 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 বিষয় ভালো করে দেখে এই ব্যাপারে আগানো উচিত চলুন শুনি CPA দেবব্রত চক্রবর্তীর কাছ থেকে ধন্যবাদ হাবিব ভাই আপনাকে সেই সাথে ধন্যবাদ TVN24-এর সকল দর্শককে যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন যাই হোক একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে EIDL লোন নিয়ে আমরা অতীতে অনেক বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যেহেতু COVID-19-এর কারণে ম্যাক্সিমাম বিজনেস হ্যাভিলি ইম্প্যাক্টেড এবং আপনারা অনেকেই এই লোনটা অ্যাপ্লাই করেছেন এবং পেয়েছেন বা স্টিল আপনারা কনফিউশনে আছেন যে আসলেই এটার এলিজিবল মানে পারপাসটা কী কী পারপাস আপনার খরচ করতে পারবেন যেমন ধরে এক্সাম্পল হিসেবে বলতেছি অনেকেই আপনারা চিন্তা করছিলেন যে এটা নিয়ে আপনারা যারা উবার চালান নতুন গাড়ি কিনবেন অনেকে বাড়ি কেনার স্বপ্ন দেখতেছেন এটা নিয়ে অনেকে আছেন যারা ইয়েলো ট্যাক্সি চালান আপনারা ওই মেডেলিয়ান কেনার চিন্তা করতেছেন আবার অনেকে চিন্তা করতেছেন যে আপনাদের এক্সিস্টিং যে কার আছে যেটা উবার বা ইয়েলো ট্যাক্সির ক্ষেত্রে সেটার ধরেন ইন্টারেস্ট রেট হাই আপনারা এটা পে অফ করে দিতে চাচ্ছেন কারণ EIDL লোনের পার্সেন্টেজ 3.75% তা আমি এই ব্যাপারে একটু মানে আপনাদেরকে ক্লিয়ার ধারণা যাতে করে আপনারা মিসকনসেপশন না ভোগেন এবং ঝামেলার না পড়েন অতীতে আপনাদের কিন্তু এটা ভয় দেখানোর উদ্দেশ্য না আপনাদেরকে এডুকেট করা যাতে করে আপনারা কোনো ঝামেলায় না জড়ান তো যাই হোক এই COVID-19-এর কারণে যেহেতু আপনাদেরকে এই ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা দিচ্ছে আনটিল রিজামশন অফ দ্য নর্মাল অপারেশন বাট ওরা কিন্তু আবার সাবধানও করতেছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা এই লোন ইউজ করতে পারবেন না চলুন একটু দেখে নিই সেটা কী কী ক্ষেত্রে আপনারা পারবেন না প্রথমেই বলবো পেমেন্ট অফ এনি ডিভিডেন্ড অর বোনাস তার মানে যারা কর্পোরেশন আছেন যারা শেয়ার হোল্ডার আছেন আপনারা কিন্তু এই EIDL লোন প্রসিড থেকে কোনো অবস্থাতেই কোনো ডিভিডেন্ড নিতে পারবেন না ইভেন আপনারা ইয়ারলি কোনো বোনাস নিতে পারবেন না এটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড সেকেন্ড অপশনে বলবো ডিসবার্সমেন্ট টু ওনার বা শেয়ার হোল্ডার তার মানে এই SBI লোন থেকে কোনো অবস্থাতেই শেয়ার হোল্ডাররা কিন্তু কোনো টাকা নিতে পারবেন না বাট এক্সেপশন হচ্ছে যদি আপনারা কর্পোরেশনের সার্ভিস প্রোভাইড করেন আপনারা যদি কাজ করেন সেইটা রিমুনারেশন পাবেন বাট আদার দেন দ্যাট আপনারা কোনো টাকা নিতে পারবেন না তারপর বলবো যে পেমেন্ট অফ স্টক হোল্ডার প্রিন্সিপাল লোন যদি শেয়ার হোল্ডারদের কোনো প্রিন্সিপাল লোন থাকে পার্সোনালি এইগুলোও কিন্তু SBI লোন থেকে আপনারা পে অফ করতে পারবেন না তারপর আরেকটা বলবো এক্সপ্যানশন অফ ফ্যাসিলিটিস অর অ্যাকোজিশন অফ ফিক্সড অ্যাসেট এটার মানে হচ্ছে ধরুন আপনার যদি এক্সিস্টিং বিজনেস আছে যেটার এগেন্স্টে আপনার লোন পেয়েছেন ওইটা আপনি ডে টু ডে চালা মানে সার্ভাইভ করার জন্য এই ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা ওরা দিচ্ছে বাট আপনার যদি এক্সপ্যানশনের চিন্তা করেন নতুন কোনো অ্যাড করতে চান SBI লোন কিন্তু ওই পারপাস এলিজিবল না ইউ ক্যানট টেক অ্যান এক্সপ্যানশন এক্সপেন্সেস এবং অ্যাকোজিশন অফ ফিক্সড অ্যাসেট এইটার এক্সাম্পল হচ্ছে যেমন ধরেন আপনি যদি গাড়ি কিনতে চান আপনি যদি মেশিনারি ইকুইপমেন্ট কিনতে চান বিজনেসের জন্য কোনো যদি আপনার ল্যান্ড বিল্ডিং পারচেস করতে চান এগুলো হচ্ছে অ্যাকুইজিশন অফ ফিক্সড অ্যাসেট আপনি কিন্তু এগুলো লোন প্রসিড থেকে করতে পারবেন না তারপর আরেকটা বলবো পে অফ ইউর এক্সিস্টিং লোন
যেমন আমি উদাহরণ হিসেবে বলবো, উবার ধরেন যারা চালান তাদের এক্সিস্টিং কার গাড়ি আপনারা কিনছেন, যেটা লোন ছিল লেটস সে 11% ইন্টারেস্ট, নাও এসবিআই লোন 3.75%, আপনারা চিন্তা করতেছেন এইটা দিয়ে ওইটা আপনি পে অফ করে দেবেন, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। ইভেন তারা বলতেছে দেখেন শুধু মানে পে অফ এক্সিস্টিং লোন ইভেন ইনক্লুডিং এসবিআই, আপনার যদি এক্সিস্টিং এসবিআই লোনও থাকে ইউ ক্যান নট পে অফ ইভেন এক্সিস্টিং এসবিআই লোন, স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তারপর বলতেছে এইটা দিয়ে আপনি কোনো পেনাল্টি পে করতে পারবেন না, যেমন ধরেন কোনো ল নন কমপ্লায়েন্সের ফলে যদি আপনার কোনো পেনাল্টি আপনি পেয়ে থাকেন, বা আপনি যদি ভায়োলেট করেন কোনো ফেডারেল অথবা স্টেট ল, এটার কারণে যদি কোনো পেনাল্টি পান এসবিআই লোন থেকে সেই পেনাল্টিও দিতে পারবেন না। আবার ওরা স্ট্রিক্টলি প্রোহিবিট করতেছে বিজনেস যদি রিলোকেট করেন, ওই রিলোকেট করার জন্য যদি কোনো খরচ হয় ইউ ক্যান নট পে দিস এক্সপেন্সেস ফ্রম দ্য এসবিআই লোন প্রসিড। তারপর সংক্ষেপে আর একটু বলবো যে অনেকেই চিন্তা করতেছেন এই এসবিআই লোন দিয়ে আপনারা একটা বিজনেসের এগেনস্টে অলরেডি লোন পেয়েছেন আপনারা নতুন বিজনেস স্টার্ট করবেন, ইট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড। কারণ দেখেন আপনারা আপনাকে এই ওয়ার্কিং ক্যাপিটাল লোনটা দিয়েছে এক্সিস্টিং বিজনেসটা সার্ভাইভ করার জন্য, আপনি কিন্তু ওই বিজনেসের ট্র্যাক চেঞ্জ করে নতুন বিজনেসে গিয়ে ইনভেস্ট করবেন, দে উইল নট অ্যালাউ দ্যাট। তারপর আরেকটা অপশন মানে বলবো যে অনেকে চিন্তা করতেছেন এটা দিয়ে গাড়ি কিনবেন অথবা বাড়ি কিনবেন, যেটা একটু আগেই মেনশন করছি, বিশেষ করে উবার ড্রাইভারদেরকে বলবো যে আপনারা কিন্তু এই এই লোন প্রসিড দিয়ে কোনো অবস্থাতেই কিন্তু নতুন গাড়ি একবারে কিনতে পারবেন না। কারণ এই যে কার পারচেজ যেটা এটা কিন্তু এটার বলে অ্যাকুইজিশন অফ ফিক্সড অ্যাসেট, যেটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড আপনার এসবিআই এই লোনের ক্ষেত্রে। তারা স্পষ্ট বলে দিচ্ছে ইউ ক্যান নট বাই দ্য কার, কারণ এটা ফিক্সড অ্যাসেট। সেম থিং বাড়ির ক্ষেত্রে এটা তো অবশ্যই পারবেন না, কারণ বাড়ি হচ্ছে ফিক্সড অ্যাসেট, সেটা অবশ্যই অ্যালাউ করবে না। সেকেন্ড অপশনে আবারও বলবো যে অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে ক্যান আই পে মাই রেন্ট অর মর্টগেজ ফ্রম দিস লোন প্রসিড, আনসার ইজ ইয়েস। কারণ আপনার যদি বিজনেস রেন্ট থাকে মান্থলি কোভিড-19 কারণে দিতে পারছেন না, অবশ্যই আপনার এই লোন প্রসিড থেকে রেন্ট পে করতে পারবেন। এখন আপনার যদি কোনো কমার্শিয়াল প্রপার্টি থাকে যেটা দিয়ে আপনি বিজনেস করতেছেন, সেই ক্ষেত্রে যদি কমার্শিয়াল প্রপার্টি কোনো মর্টগেজ থাকে সেক্ষেত্রে অবশ্যই সেই মর্টগেজও পে করতে পারবেন। তারপর আরেকটা অপশন হচ্ছে অনেকে কোয়েশ্চেন করতেছেন যে ওই এই যে লোন প্রসিডটা পেয়েছেন সেটা মানে স্প্যান করার ডেডলাইনটা কি, আপনার কতদিন পর্যন্ত এটা স্প্যান করতে পারবেন, এটা অনেকের প্রশ্ন। সেটার আনসার হচ্ছে যেহেতু কোভিড-19 একটা অনগোয়িং ক্রাইসিস চলতেছে বিজনেসের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা জানি না কখন সেটা স্টপ হবে, ইট কুড বি 6 মান্থ, ইট কুড বি ইয়ার, ইট কুড বি 2 ইয়ার্স। তার মানে এই যতদিন পর্যন্ত এই ক্রাইসিস কন্টিনিউ থাকবে আপনারা এই লোন প্রসিড ততদিন ইউজ করতে পারবেন, ইট ইজ অ্যালাউয়েবল। তারপর পরিশেষে বলবো যে আপনার ডকুমেন্টেশন, এবং একটা বিষয় আপনারা মানে মাথায় রাখবেন যে অবশ্যই আপনারা যে পারপাসে এই লোনটা স্পেন্ড করেন অবশ্যই কেয়ারফুলি আপনারা এই ডকুমেন্টগুলো মেনটেন করবেন। হয়তো এসবিআই অনেকের কাছে চাবে না যে প্রুফ করো কীভাবে, কিন্তু অনেকের কাছে কিন্তু ওরা চাইতেও পারে, তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকে রেডি থাকবেন যাতে চাওয়া মাত্র আপনারা এগুলো প্রডিউস করতে পারেন। তো ধন্যবাদ, এই ছিল আজকে এআই ডিএলের আপডেট। আর স্টিমুলাস চেকের ব্যাপারে হাবিব ভাই অলরেডি আপনাদের বলেছেন, আই ডোন্ট নো। আচ্ছা, ছোট একটি প্রশ্ন আমি করি, এটা এটিতে অনেকের কাছে পরিষ্কার হবে, আমি আপনার কাছে একটি প্রশ্ন করি। স্যারা উনি জানতে চেয়েছেন, ওয়ালাইকুম সালাম আপনাকেও, আমার আব্বু ওনার ট্যাক্স ফাইলে আমার আম্মু এবং আমাদের 3 বোনকে ডিপেন্ডেন্ট দেখিয়েছেন, বাট আমরা বড় 2 বোন আলাদা ট্যাক্স ফাইলও করি, আর আমার ছোট বোন হু ইজ 13 ও করে না, ও আলাদা ডিপেন্ডেন্ট। তাহলে এই ফ্যামিলি কত পেতে পারে? দিস ইজ একটা ইটস এ গুড এক্সাম্পল, লেটস টক অ্যাবাউট দিস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার যে নতুন স্টিমুলাস চেকে আপনার আব্বু আম্মু তো ডেফিনেটলি 2400 পাবে, আর যার বয়স 17-র নিচে সে 1200 পাবে। আবার এখানে বলা আছে এলডারলি ডিপেন্ডেন্ট, যারা এরকম ধরেন এর উপরে, সেই ক্ষেত্রে এলডারলি ডিপেন্ডেন্টের কথা ওরা বলতেছিল হাবিব ভাই, ফাইম রাইট? আগের তো বলা ছিল যে প্রত্যেকেই 1200 পাবে, বাট আজকের যে আপডেট আপনি বলছেন সেটা বলতেছেন এলডারলি ডিপেন্ডেন্ট পাবে $500। তো এখন সেই ক্ষেত্রে আপনার আমার ধারণা সেই ক্ষেত্রে 2400, 1200 এন্ড 500, হ্যাঁ না, ডিপেন্ডেন্ট টু সিস্টার 500 এক্স্যাক্টলি, যদি এলডারলি ডিপেন্ডেন্ট হয়ে থাকে। ঠিক আছে, সো স্যার আশা করি আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়েছেন, এবং এখান থেকে আপনারাও বুঝে নেবেন একটি জিনিস, সেটি হচ্ছে অ্যাডাল্ট কাউকে ডিপেন্ডেন্ট ক্লেম করা হলেই কিন্তু $500 আপাতত যেটি আছে, এটি প্রপোজাল, এটি কিন্তু এখনও আইনে পরিণত হয়নি, এটি নিয়ে কালকে আগামীকাল আগামী পরশু বিশদ ব্যাখ্যা হবে, বিশদ পাল্টা একটি প্রপোজাল দেওয়া হবে, এই সমস্ত আপডেট আমরা আপনাদেরকে জানাতে থাকবো। কিন্তু আমাদের সাথে আছেন অনেক দর্শক এই মুহূর্তে, চলুন কয়েকটি প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানাবেন এবং দ্রুত প্রশ্নটি করবেন। ওকে প্রিয় দর্শক, হ্যালো
হ্যালো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম নাম বলে প্রশ্ন করুন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আমি এতশাম বলছি নিউইয়র্ক থেকে জি আমার একটা ইমিগ্রেশন রিলেটেড কোশ্চেন ছিল যেহেতু লাইন পাচ্ছি না এজন্য কই বসলাম আপনারা যখন মনে করেন উত্তরটা দিবেন আর কি প্লিজ আপনাকে প্রশ্নটা আমি নিয়ে নিচ্ছি কিন্তু আপনাকে বলে রাখছি আগামী বুধবার অর্থাৎ পরশুদিন রাত 10টায় যে অনুষ্ঠানটি হবে টিম অ্যানালিসিস সেটা কিন্তু আপনি মিস করবেন না প্রশ্নটি বলে রাখুন আচ্ছা আমি একটু কোশ্চেনটা কই রাখি সেটা হচ্ছে আমি জুলাই ফার্স্ট এক তারিখে আমি অ্যাপ্লাই করেছি সিটিজেনশিপের জন্য আমি গ্রিন কার্ড হোল্ডার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি ওনার নোটিশ ওনাকে ওনারা দিয়েছেন ইউসিস অফিস থেকে জুলাই 9 এখন ওনারা বলেছেন ওই নোটিশে যে তোমার অ্যাপ্লিকেশনটা রিসিভ করা হলো এবং আপন রিসিপ্ট অফ অল রিকোয়ার্ড রেকর্ড চেকস ইউ উইল বি শিডিউল টু অ্যাপিয়ার ফর অ্যান ইন্টারভিউ অ্যাট ইয়োর লোকাল ইউসিস অফিস এন্ড আমার কোশ্চেনটা হচ্ছে ইন্টারভিউ যেখানে বলেছে যে ফর অ্যান ইন্টারভিউ অ্যাপিয়ার ফর অ্যান ইন্টারভিউ এটা কি ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ইন্টারভিউ হবে কি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি ইন্টারভিউ হয় অথবা ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকে তাহলে সাধারণত কতদিন ওনারা সময় দেবে এই প্রশ্নের উত্তর আমি এখনই আপনাকে দিয়ে দিতে পারি সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার কোনোদিন সিটিজেনশিপ এক্সাম হবে না দিস ইজ নাম্বার ওয়ান আপনি টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে দিন ভাই আপনারা কিন্তু আমার প্রতিধ্বনি শুনবেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে আপনার যখন ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় এটি যায় এফবিআই এফবিআইয়ের কাছে দে লুক ফর ক্রিমিনাল রেকর্ডস অ্যান্ড অল আদার রেকর্ডস যেটি আগে লাগতো 45 দিন থেকে 90 দিন অর্থাৎ 3 মাস আপ টু 3 মান্থস সেটি এখনকার সময়ে একটু বেশি লাগতে পারে আমি আপনাকে ধরে নিব মিনিমাম 3 মান্থস টু 4 মান্থস কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গত মাসে 100,000 1 লাখের বেশি মানুষ সিটিজেনশিপ শপথ নিয়েছেন এই মাসে অর্থাৎ অগস্ট মাসে আগামী মাসে 10,000 মানুষ অলরেডি স্ক্যাজুয়াল করা আছে কাজে সেটি চলছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ইজ এ মাস্ট ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে বেশিও লাগতে পারে এই কাজে আপনি প্রশ্ন তো পেয়ে গেছেন আমি যাবো পরবর্তী প্রশ্নে প্রিয় দর্শক কে আছেন নাম জানিয়ে প্রশ্ন করবেন জি হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম শুনছি আপনার নাম বলুন প্রশ্নটি করুন কেমন আছেন আপনি জি ভালো আছে ধন্যবাদ আপনাকে আশা করি আপনিও ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাকচুয়ালি আমি আটলান্টা জর্জিয়া থেকে কল দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন আমি মাহবুব মাহবুব ভাই হ্যাঁ বলুন আমি এর আগেও একবার কল দিয়েছিলাম আসলে হ্যাঁ আমার মনে হয় আমি চিনতে পারছি বলুন তো অ্যাকচুয়ালি মিস্টার মজুমদার ছিলেন ওই দিন অনুষ্ঠানে তো আমার দুটো কোশ্চেন ছিল তখন সেই সময় একটা ইমিগ্রেশন বিষয়ক আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বিষয়ক বলুন ইমিগ্রেশন বিষয়ক যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমি আমেরিকান সিটিজেন এখন আমি আনএমপ্লয়েড আমি কি হচ্ছে কাউকে ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিষয়ে কো-স্পন্সর হইতে পারবো কিনা মনে হয় পারবো সেদিন যেটা মজুর সাহেব বলছিলেন আমাকে কিন্তু একটা বিষয় হচ্ছে যখন আমি অ্যাপ্লাই করতে যাব সেখানে একটা অপশন আসে যে আপনার কারেন্ট এমপ্লয়মেন্ট কি আর এমপ্লয়মেন্টের ডিসক্রিপশন চাই এখন যেহেতু আমি আনএমপ্লয়েড তাইলে আমি ওই জায়গাটা কি দিব মানে কিভাবে আমি এটা ফিল আপ করবো আর এটা কতটুকু অ্যাকসেপ্টেবল যে আমি আনএমপ্লয়েড হিসেবে কতটা অ্যাকসেপ্টেবল এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে আমি মজুমদার সাহেবকে ওই দিন বলছিলাম যে আমার আমি আনএমপ্লয়মেন্ট পাচ্ছিলাম এপ্রিল থেকে জুনে এসে আমার আনএমপ্লয়মেন্টটা বন্ধ হয়ে যায় ওরা আমাকে জুনের 22 তারিখে আরেকটা লেটার অফ ডিটারমিনেশন পাঠায় যে আমি 39 উইক্স পটেন্সিয়ালি 39 উইক্সের জন্য আনএমপ্লয়মেন্ট পাবো কিন্তু এখন আমি প্রতি সপ্তাহে ক্লেম করতে পারতেছি কিন্তু আমি কোনো পেমেন্ট বা কিছু এগুলো পাচ্ছি না আচ্ছা কবে থেকে পাচ্ছেন না এটা এটা জুন থেকে পাচ্ছি না আমি জুনের 2 তারিখ থেকে জি জুনের এর আগেরগুলো সব পেয়ে গেছেন রাইট এর আগেরগুলো আমি পাইছি আচ্ছা গুড ঠিক আছে তো আমি কিন্তু জর্জিয়া রেসিডেন্ট না না আই গট ইট শুড কাম আটলান্টা জর্জিয়া রাইট হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাহবুব সাহেব প্রথম কথা হচ্ছে যে আপনি যখন স্পন্সরশিপ করতে হলে আপনার সার্টেন লেভেল অফ ইনকাম থাকতে হয় তো আপনি যখন স্পন্সরশিপ করবেন আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ জব এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার কারণ আপনি খেয়াল করে দেখেছেন আপনাকে প্রথমে জিজ্ঞেস করছে আপনি কোথায় কাজ করেন কত টাকা পান সো আমি শিওর না আই ডোন্ট আমার মনে পড়ছে না উনি সেই দিন মজুমদার সাহেব কী বলেছিলেন কিন্তু দ্য নর্মাল কোর্স অফ থিংস যেটা নর্মালি আপনি যে দেখবেন আপনাকে
টু স্পন্সর ইউ হ্যাভ টু হ্যাভ সাম ইনকাম, আপনার ইনকাম থাকতে হবে তো স্পন্সর করার জন্য, কাজে সেটি এই মুহূর্তে হয়তো আপনি পারবেন না, বাট কো স্পন্সর আপনি যে কোনো সময় নিতে পারেন। আপনার পরবর্তী প্রশ্নের উত্তর দিবেন দেবব্রত চক্রবর্তী। আচ্ছা, ধন্যবাদ মাহবুব সাহেব আপনাকে। এবং আপনার কোয়েশ্চন ছিল যে আপনার আনএমপ্লয়মেন্ট অলরেডি ক্লেম করতেছেন এবং 39 weeks জন্য আপনি ইলিজিবলও, বাট আনফরচুনেটলি জুন থেকে আপনার পেমেন্টটা পাচ্ছেন না। তো এখন প্রবলেম হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের আপনারা জানেন যে রেগুলার কিছু ওদের কী বলে ওদের মানে কিছু ব্যাকলগ আছে, তো সেই ক্ষেত্রে অনেক সময় ওদের কিছু রিভিউয়েরও ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো সাময়িক কিছু আপনার পেমেন্ট পেন্ডিং থাকতে পারে। বাট যেহেতু আপনার অ্যাপ্রুভ 39 weeks জন্য, আমার মনে হয় না আপনার ওরিড হওয়ার কিছু আছে, আপনার ক্লেম করে যান, সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট একসাথে পাবেন। আর যদি দেখেন আরও ডিলে হচ্ছে 2-3 সপ্তাহ, দেন ইউ শুড কল অ্যান্ড টক টু দেম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। আপনি টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে নিন প্লিজ, তারপর আপনার নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যাঁ, ঠিক আছে, বলুন বলুন, প্রশ্নটি করে ফেলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম আবিদ ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। আচ্ছা, বলুন। একটি প্রশ্ন হলো ট্যাক্স সংক্রান্ত, আমি জানতে চাচ্ছি যে আমি গ্রিন কার্ড হোল্ডার এবং আমি কোনো কাজ করতেছি না, আমি আমার কোনো ইনকাম নাই, সেই ক্ষেত্রে আমি ট্যাক্স ফাইল করতে পারবো কিনা? আচ্ছা, গুড, খুব ভালো প্রশ্ন। দ্বিতীয় দুই নম্বর প্রশ্ন হলো আমার ইমিগ্রেশন সংক্রান্ত, সেটি হলো যে আমি যেহেতু ইমিগ্রেন্ট দাঁড়িয়ে আমি বাংলাদেশে যাওয়া আসা করি এবং আমি বাংলাদেশে যখন যাই 6 মাসের মধ্যেই আমি আবার আমেরিকা চলে আসি, তো এইভাবে যাওয়া আসা করতে গিয়ে আমার এখানে আমেরিকায় আমি প্রায় 11 মাস অবস্থান করি, কিন্তু এবার এই কোভিড এর কারণে আমি 6 মাস অতিক্রম করে প্রায় 10 মাসের কাছাকাছি সময় আমি আমেরিকা চলে আসছি। তো এখন আমি জানতে চাচ্ছি যে এই যে 6 মাস অতিক্রম করার পর চলে আসছি, আমার ওই পূর্বের 11 মাস সেটা মাইনাস হবে কি না আমার ওই সিটিজেনশিপের ক্ষেত্রে? আচ্ছা, আর যদি মাইনাস হয় সেক্ষেত্রে একে কোথাও আমাকে ওইভারের জন্য কোথাও অ্যাপ্লাই করতে হবে কি না, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আপনাকে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি প্রথমে দিচ্ছি, এই সমস্ত জিনিস মাইনাস হবে, স্পেশালি এখনকার সময় আরও বেশি হবে। রেসিডেন্সি যদি আপনার কনকারেন্ট না থাকে এবং বছরের বেশিরভাগ সময় যদি আপনি দেশের বাইরে থাকেন, তখন রেসিডেন্সি প্রুফ করতে আপনার সমস্যা হবে। আমি আপনাকে বলবো যে একজন ভালো ইমিগ্রেশন লয়ারের সাথে আপনি কথা বলবেন, বা যারা ম্যাক্সিমাম সময় দেশের বাইরে থাকেন, বছরে 6 মাস বাইরে থাকেন, ফিরত এসে আবার 6 মাস বাইরে থাকেন, তাদের বছর কিন্তু কাউন্ট হবে না সেভাবে, আপনি কিন্তু মনে রাখবেন। দিস ইজ, এটা কিন্তু অনেকের কাছ থেকে আমি শুনছি, আগে অনেকটা ইজি ছিল কিন্তু এখন কিন্তু এটি অনেক কঠিন ব্যাপারে দাঁড়াচ্ছে, দে উইল মাইনাস এভরিথিং। এবং আর এরা যারা নিয়মিত করছেন তাদেরকে এখন এয়ারপোর্টে থামিয়ে জিজ্ঞাসা করা হয় যে তুমি তো বেশিরভাগ সময় দেশের বাইরেই থাকো, তোমাকে তো পারমানেন্ট রেসিডেন্ট দেওয়া হচ্ছে এখানে থাকার জন্যে, যেহেতু তুমি এখানে পারমানেন্ট এখানে ঘুরতে আসো, এখানে থাকো না, কাজেই তোমার গ্রিন কার্ডটি আমরা নিয়ে নিচ্ছি, তোমাকে 10 বছরের মাল্টিপল ভিসা দিয়ে দিচ্ছি। অ্যান্ড দিস হ্যাপেন্ড মেনি টাইমস, ওকে? সো আপনারা খুব কেয়ারফুলি শুনবেন এই কথা, খেয়াল করবেন জিনিসগুলি। আমি প্রথম প্রশ্নের আনসার দিচ্ছি আপনাকে। আপনি বলছেন যে গ্রিন কার্ড হোল্ডার, আপনি কোনো কাজ করেন না এবং কোনো ইনকামও নেই, আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি ট্যাক্স ফাইল করবেন কি না। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখুন যে ট্যাক্স ফাইল কিন্তু তারাই করে যাদের ট্যাক্সেবল ইনকাম আছে, বা ইভেন সোজা কথা আপনার ইনকাম থাকতে হবে। তার মানে আপনার যদি কোনো ইনকামই না থাকে, আপনি যদি কাজ নাই করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স ফাইলটা ম্যান্ডেটরি না, ইউ ডোন্ট নিড টু ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। ধন্যবাদ আপনাকে। ওকে, চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। প্রিয় দর্শক, জি ভাইয়া, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুনছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম, আমার নাম সাইম, আটলান্টা থেকে বলছি ভাইয়া। জি জি, আমি জানতে চাইছিলাম যে এসবিএ লোনের টাকা, আমি নিজে কোম্পানি ওনার এবং নিজে এমপ্লয়, তো আমি কি ওই টাকাটা কিভাবে আনতে পারবো এবং কিভাবে খরচ করতে পারবো, আমি কি স্যালারি হিসেবে আনতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার, আমার শ্বশুর শাশুড়ি আসছেন 2019 জুলাই, তো 1 বছর হয়ে গেছে, এখন আমি ওনাদেরকে ট্যাক্স ফাইলে দেখাইতেছি না, কারণ আমি স্পন্সর করতে হবে আমার ভাই বোনের জন্য, তো সেই হিসেবে আমি একটু সেভ করতে চাচ্ছি, তো এই ক্ষেত্রে আমি কি টাকা ওনাদের জন্য কি কোনো টাকা পাইতে পারি গভর্নমেন্ট থেকে, নাকি ওনাদেরকে আমি দেখাতে পারবো ট্যাক্স ফাইলে, জানাবেন একটু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, আপনার প্রশ্ন ছিল যে আপনি ওনার এবং আপনার এসবিএ লোন পেয়েছেন, সেটা আপনার স্যালারি পারপাসে বা কিভাবে সেটা খরচ করবেন। আমি একটু আগেই ডিসকাশনে বলছি যে আসলে এসবিএ লোনটা যেটা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল লোন, সেটা আপনার স্যালারি পারপাসে নিতে পারবেন ডেফিনেটলি, যদি আপনি বিজনেসে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই এটা পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই লোন প্রসিডটা শুধুমাত্র ইলিজিবল বিজনেস এক্সপেন্সেস পারপাসে নিতে পারবেন, যেমন আপনার বিজনেসের র্যান্ট, তারপরে যদি কোনো মর্টগেজ পেমেন্ট থাকে এইগুলা, স্যালারি, আপনার পারচেজ বিভিন্ন ম্যাটেরিয়াল, এই সমস্ত ক্ষেত্রে দৈনন্দিন যে সমস্ত খরচ হয় সেগুলো আপনি পারবেন। আরেকটা দ্বিতীয় কোয়েশ্চন ছিল আপনার বাবা মাকে ট্যাক্স ফাইলে দেখাতে চান না স্পন্সর পারপাসে, সেক্ষেত্রে স্পন্সরের বার্ডেন বেড়ে যাবে, বাট আবার ওই দেখালে কোনো সুবিধা পাবেন কি না, এই যে স্টিমুলাস চেকের ব্যাপারে। একটু আগেই আমরা বলছি যে নিউ স্টিমুলাস প্যাকেজ অনুযায়ী যারা এলডারলি ডিপেন্ডেন্ট, আপনারা যদি ওনাদেরকে ডিপেন্ডেন্ট দেখান সেক্ষেত্রে 500 করে ওরা দিবে পার এলডারলি ডিপেন্ডেন্টের জন্য। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, মোর্শেদা ফাতিমা, আপনি ফেসবুকে দেখছেন, আপনার যে প্রশ্নটি ছিল এবং আপনার মতো আপনার প্রশ্নটি আমার নাম মনে আছে, কারণ আমি 10-12 প্রশ্ন লিখে রেখেছিলাম গত ফ্রাইডে অথবা লাস্ট গত শুক্রবার রাত 10:00 টিভিএন অ্যানালিসিস যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানে আপনার প্রশ্নটি স্পেসিফিকভাবে আলোচনা করা হয়েছিল। এটি ফেসবুকেও আছে এবং এটি ইউটিউবে আছে, দয়া করে আপনি দেখে নেবেন, আপনার প্রশ্ন উত্তর সেখানে পেয়ে যাবেন। দর্শক, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও, সত্যিকার অর্থে ছোট্ট বিরতি, মেবি 30 সেকেন্ডস অথবা 1 মিনিট, আসছি ছোট্ট একটি বিরতির পর। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। আপনারা দেখছেন দ্য অ্যানালিসিস, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। চলুন সরাসরি প্রশ্নোত্তর পর্বে ফেরত যাই। প্রিয় দর্শক, কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। আমি শুনছি, আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি, বলুন। আসসালামু আলাইকুম। আমি ফারিয়া বলছি। আমি আমার মার ব্যাপারে, আনএমপ্লয়মেন্টের ব্যাপারে একটা কথা বলতে চাই। শিওর, বলুন। আমার মা আগে মাসে মিড মাস থেকে 24th মে পর্যন্ত 2 দিন করে কাজ করেছিল। ওই সময় অনেক সিক ছিলাম আমাদের হোল ফ্যামিলি, যার জন্য সেই সময় আসলে এইসব আনএমপ্লয়মেন্টের ব্যাপারে কিছুই জানা ছিল না আমাদের। আর এখন আমার মা আফটার মের 24 তারিখের পরে 4 ডে করে কাজে ব্যাক করেছে। এখন আমি জানতে চাচ্ছি যে ওই সময় যে ব্যাকে যে মাসের মিড মাস থেকে 24th মে পর্যন্ত যে কাজ করতে 2 দিন করে কাজ করেছিল 10 ঘন্টা করে উইকলি, ওই ব্যাক পের কি কোনো স্কোপ আছে কিনা এখন? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে আমি করি, আপনি আপনার মা কি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন? না, ওই কখনোই করাই হয়নি। ওই সময় করাই হয়নি, এখন কি করেছেন? এখনো করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে ঠিক আছে। আপনার প্রশ্নটি আমরা এক্সাম্পল হিসেবে আজকে ব্যবহার করব। ফারিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ফারিয়া আপনাকে। আপনার আনএমপ্লয়মেন্টের রোল হচ্ছে যে যদি আপনারা 3 দিনের বেশি কাজ করেন এবং $504-এর উপর যদি আপনাদের ইনকাম থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল না। তো সেই ক্ষেত্রে আপনার মার উচিত ছিল 4 দিন কাজে যখন উনি ব্যাক করেছে এর আগেই কিন্তু ওই আনএমপ্লয়মেন্টের ফাইলটা করা ওনার উচিত ছিল। তো সেই ক্ষেত্রে যেহেতু উনি 2 দিন কাজ করেছে, উনি কিন্তু পার্শিয়াল বেনিফিটটা তখন পেতেন। তো এখন যেহেতু উনি 4 দিন কাজ ব্যাক করেছেন, এই মুহূর্তে যদি আপনি মানে আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেন, তো সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন, বাট ইট উইল বি লিটল বি ডিফিকাল্টিস। বাট তো সেই ক্ষেত্রে যদি ওনারা অ্যাপ্রুভ করে, আচ্ছা, সেই ক্ষেত্রে ব্যাক ফাইলের জন্য উনি আপনার মার্চ 15 থেকে মেয়ের যেটা 24 আগ পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু উনি পার্শিয়াল বেনিফিটের জন্য এলিজিবল, সেই ক্ষেত্রে উনি ব্যাক পেমেন্ট পেতে পারে আনএমপ্লয়মেন্ট যদি তারা অ্যাপ্রুভ করে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ছোট্ট করে একটু জানিয়ে রাখি, আনএমপ্লয়মেন্ট একটি বড় শর্ত হচ্ছে, যখন আপনার আনএমপ্লয়মেন্ট থাকবে না আপনি কিন্তু সাথে সাথে আনএমপ্লয়মেন্ট ফাইল করবেন,
আনএমপ্লয়মেন্ট ক্লেম ফাইল করবেন। যদি না করেন পরবর্তীতে তারা কিন্তু ডিনাই করতে পারে, এবং যখন ডিনাই করবে আপনার কিছু করা থাকবে না, কারণ শর্ত হচ্ছে কাজ যাওয়ার উইথিন ফোর উইকস, এবং ফোর উইকসটাকে তারা অনেক বড় একটি পিরিয়ড ধরে নেয়। চার সপ্তাহের মধ্যে যদি কেউ আনএমপ্লয়মেন্ট না ফাইল করে তখন কিন্তু সেটা দেওয়া হয় না। আপনার মার্কেটে কী হবে আমি শিওর না, কিন্তু রেট্রোঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা খুব কম আমি এখনই বলে রাখতে চাই। এই ফাঁকে আমি আরও বলে রাখতে চাই, জাহিদুল ইসলাম বলেছেন আপনার একটি ইমিগ্রেশনের প্রশ্ন আছে, আমি এটা নিয়ে রেখেছি। জাহিদুল ইসলাম, আপনি কিন্তু আগামী বুধবার রাত 10টার টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান মিস করবেন না। দীপু সাহা, আপনার প্রশ্নটি আমি রেখেছি, দুটি ইমিগ্রেশন প্রশ্ন, আমি যাব পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে লিস্ট পেপার যে রিনিউয়ালের সময়, আমি সব সময় আমি এই সেপ্টেম্বরের 30 তারিখে আমার লিস্ট পেপার আমি রিনিউয়াল করি। এখানে আমি আজকে 20 বছর যাবত থাকি, আমার নাম হচ্ছে আব্দুল গনি, আমি ব্রঞ্জ থেকে বলছি। কিন্তু এই বছর ল্যান্ডলর্ড আমাকে নতুন করে একটা সিডি দিছে এবং লিস্ট পেপার আমার বাসায় পাঠাইছে, সেখানে একটা সিডি অ্যাড করছে যে আমি এই বাসায় থাকি, আমার বাসার কোনো কিছু ড্যামেজ হইলে, ভাঙ্গা গেলে, মল হইলে ল্যান্ডলর্ড এটা ফিক্স করে দিবে না, সেটা আমাকে আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমার ফিক্স করতে হবে। সেই জিনিসটার জন্য আমি আপনাকে মানে অনুরোধ করছি, এটা কি সে ঠিক বলছে? এখন কি আমি লিস্ট পেপারে সাইন করে পাঠাইবো? অবশ্যই পরামর্শ দেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তার আগে আমি ফেসবুক থেকে মুর্শিদা বেগম, উনি জানতে চেয়েছেন দাদা কি অসুস্থ, আজকে উনি হেসে কথা বলছেন না, আমি জানিয়ে রাখলাম দাদা দাদাকে না, আই এম ফাইন, আই এম ফাইন, ওকে ঠিক আছে, চলুন উনার প্রশ্নের উত্তর দিন। আপনার প্রশ্ন ছিল যে আপনার 20 ইয়ার্স ওখানে থাকেন এবং আপনার ওই রেন্টও পে করতেছেন, বাট উনি বলতেছে কোনো কিছু ভাঙলে উনি ফিক্স করবে না। এখন দেখুন ওই ল্যান্ডলর্ডের কিন্তু এটা রেসপন্সিবিলিটি, যদি কোনো কারণে টেনেন্ট যদি আপনার অনিচ্ছাকৃত, মানে একটা আছে ইচ্ছাকৃত ড্যামেজ, সেই ক্ষেত্রে ইউ আর রেসপন্সিবল ফর ইউর ড্যামেজ, বাট যেগুলো অনিচ্ছাকৃত মাইনর রিপেয়ার এগুলো কিন্তু দে আর রেসপন্সিবল, তারা কিন্তু কোনো অবস্থাতে অ্যাভয়েড করতে পারে না। তো যদি উনি লিজে এই ধরনের টার্মস ইনক্লুড করে থাকে, ইউ শুড ক্লারিফাই বিফোর ইউ সাইন, কারণ আপনি যদি সাইন করেন ইট উইল বিকামস এ ল, দেন ইউ হ্যাভ টু ফলো দিস। তো যাই হোক, আপনার ল্যান্ডলর্ডের সাথে কথা বলে এটা বুঝান যে এটা কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, মানে মাইনর রিপেয়ার, বাট ইচ্ছাকৃত ভুলের জন্য তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্সিবিলিটি থাকবেই। ধন্যবাদ। আরেকটি কথা আমি জানি রাখতে চাই, কুইন্স মিউচুয়াল নেটওয়ার্কের একজন আছেন রিমা বেগম, উনি টেনেন্ট আইন এবং টেনেন্ট ল নিয়ে অনেক কাজ করে থাকেন, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার প্রশ্নটি তার কাছে তুলে ধরব, কারণ আমার কাছে মনে হয়েছে যে এক্সট্রা বার্ডেন আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। ছোট্ট একটি প্রশ্ন আমি আপনার কাছে, ফরহাদ রহমান উনি জানতে চেয়েছেন, আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাবাউট আই হ্যাভ এ বিজনেস, I opened a business in November, last year November কথা বলছেন, বাট আই ক্যানট স্টার্ট দ্য আই কুড নট স্টার্ট দ্য বিজনেস বিকজ অফ প্যান্ডামিক, I suppose to start January, I couldn't even file the taxes. Now my question is, can I apply for PPA loan? Please let me know. ধন্যবাদ আপনাকে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু বিজনেস আপনি স্টার্টই করেন নাই, সেই ক্ষেত্রে যখনই আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন ওরা কিন্তু আপনার ইনকামের প্রুফ চাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নও নাই বা আপনার কোনো ইনকাম প্রুফের দেখানোর মতো কিছু নাই, তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ইউ মাইট নট ইলিজিবল ফর আইদার পিপিপি অর ইভেন ইআইডিএল লোন, কারণ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ অফ ইনকাম টু প্রোভাইড দেম। ধন্যবাদ। অলোক আহমেদ আপনি বলেছেন, সালাম ভাই ওয়ালাইকুম সালাম, আপনাকে আপনি বলেছেন যে প্রোগ্রামটা কি আরেকটু লম্বা করা যায় কিনা, আমি কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে আলাপ করব, জানাবো আপনাকে। ধন্যবাদ আপনার কনসার্নের জন্য, আমি যাবো পরবর্তী প্রশ্নে। কে আছেন দর্শক, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, জি হ্যালো, হ্যাঁ শুনছি, হ্যালো শুনছি, বলুন। হ্যালো, আমার নাম উত্তর রাহা, আমার দুইটা কোয়েশ্চেন আছে, বলুন। আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, আমি ফুড স্ট্যাম্পের ক্যাশ অ্যাসিস্ট্যান্ট এবং স্ন্যাপ এই দুইটাই আমি সরি ফুড এবং স্ন্যাপ এই দুইটাই আমি নিচ্ছি, তো এখন এই হ্যালো হ্যালো আপনি, আমি শুনছি, আপনি প্রশ্নটি শেষ করুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমি ফুড স্ট্যাম্পের ফুড এবং স্ন্যাপ সরি স্ন্যাপ এবং ক্যাশ অ্যাসিস্ট্যান্ট এই দুইটাই গ্রহণ করছি, তো এই দুইটা গ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমি ফুডটা নিতাম ধরুন আজ থেকে দেড় বছর আগে, ক্যাশটা নিচ্ছি আমি ঠিক
প্যান্ডামিক শুরু হওয়ার পরে গ্রান্ট হয়েছে ওরা দিচ্ছে আমাকে, তো এখন আমি এই দুইটা নিচ্ছি। এখন আমার ওয়াইফের পাসপোর্টের জন্য আমি অ্যাপ্লাই করব, তো এটা কি সমস্যা হইতে পারে আমার ওয়াইফের ক্ষেত্রে? আমার প্রশ্নটা হচ্ছে আমার ওয়াইফের সিটিজেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা কি প্রবলেম হতে পারে? আর দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি ক্যাশ এবং ফুড দুইটাই নিচ্ছি, তো ফুডটা নিচ্ছি কিন্তু 2 বছর আগে থেকে, আর ক্যাশটা নিচ্ছি প্যান্ডামিকের পর। বুঝতে পেরেছি না, বুঝতে পেরেছি। তো এখন এই দুটোটা নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন আমার ভবিষ্যতে আমার মাকে আনার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা? ঠিক আছে, এবং আপনি কাজ করছেন না করছেন না? না, আমি কাজ করছি। আমি কাজ করছি না, বুঝতে পেরেছি। মার্চ থেকে এখনো কাজ করছি না, আপনি বলতেছেন। এখন আপনার ওয়াইফ যদি এগুলা নেয় ডেফিনেটলি ইট ইজ, হ্যাঁ সেইটাই, তাহলে যে আপনার ওয়াইফ যদি না নেয় সেই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে এটা পাবলিক চার্জ হিসাবে কনসিডারেশনে আসবে না, এবং সেই ক্ষেত্রে ওনার সিটিজেনশিপে আমার মনে হয় না কোনো বাধা থাকবে, কারণ উনি এগুলো নিচ্ছেন না। বাট আপনার দ্বিতীয় কোয়েশ্চেন ছিল আপনার মাকে আনতে চাচ্ছেন ভবিষ্যতে, তো সেই ক্ষেত্রে আপনি জানেন এগুলো স্ট্রিক্টলি পাবলিক চার্জ, ফুড স্ট্যাম্প বলেন ক্যাশ অ্যাসিস্ট্যান্ট, তো সেই ক্ষেত্রে আপনারা জানেন অ্যাকর্ডিং টু নিউ ইমিগ্রেশন ল তারা কিন্তু এগুলো ইজিলি নিচ্ছে না। তার মানে যারাই পাবলিক চার্জে যাচ্ছেন তারা কিন্তু ভবিষ্যতে তাদের জন পরে পরিবার ফ্যামিলি লোকজনকে আনবেন, ইট মাইট বি আ ট্রাবল। যেটি আমার কাছে মনে হচ্ছে যে আপনার ওয়াইফের কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে, হ্যাঁ, কারণ ইটস আ প্যান্ডামিক টাইম, সেটি আপনার মনে রাখতে হবে। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটি কিন্তু বলা মুশকিল, কারণ এটি রং অনেক পরিবর্তিত হচ্ছে, প্রায় হচ্ছে, এবং এটি পরবর্তীতে খুব কঠিন হবে বলে আমি মনে করছি, একটু খেয়াল রাখবেন সেদিকে। আতিকুর রহমান খান উনি বলেছেন, হাবিব ভাই, ইআইডিএল লোন পেয়েছে যারা তাদের টাকা আলাদা অ্যাকাউন্টে রেখে যদি বিজনেস পারপাস খরচ করে তাদের কি রিসিপ্ট রাখার দরকার আছে কিনা জানাবেন? ধন্যবাদ আপনাকে। ব্যাংকের স্টেটমেন্টই যথেষ্ট? এখন আপনার যদি ধরেন যদি ব্যাংকের থ্রুতে যদি চেকের মাধ্যমে খরচ করেন, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট উইল বি গুড এনাফ টু প্রুফ দ্য এক্সপেন্সেস। আবার অনেক সময় ব্যাংক স্টেটমেন্টে কিন্তু ক্লিয়ারলি এক্সপ্লেনেশন থাকে না অনেক কিছু, তো সেই ক্ষেত্রে আপনারা যদি রিসিপ্টটা রাখতে পারেন ইট উইল বি ইভেন বেটার। ধন্যবাদ আপনাকে। ওকে, চলুন পরবর্তী প্রশ্নে যাই। প্রিয় দর্শক কে আছেন, নাম জানিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। Abhi bhai, thank you for your nice presentation since long time. Dhanyabad. And thank you Mr. Chaudhary ke also. Acha. Amar dui ta question chilo. Ami Mohammad Houston, Texas theke bolchi. Bolun. Amar prothom question, amar abba uni full time kaaj korche 1 bochor until pandemic March porjonto. Er pore unemployment apply korche ebong shokol payment paise last like week I think. And now unar claim e dekhaitese je there are no benefits left on your current claim which is in effect until March 2021. The and benefit remaining zero. And ekhon uni ar ki unemployment er jonno claim korte parbe? Uni ekhono kaaje phire nai ebong unemployment extension korle uni ki unemployment pabe? দুটি ভালো প্রশ্ন করেছেন। জি, সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে আমার একটা বাড়ির মর্গেজ লোন আছে, এন্ড ক্যান আই লাইক আস্ক ফর মর্গেজ ফর বিয়ারেন্স? আপনি ভালো দ্বিতীয় প্রশ্নটি অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন, দুটি প্রশ্নের উত্তর পাবেন, শুনুন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল যে আপনার হাজব্যান্ড ফুল টাইম জব করেছে এবং উনি মার্চ থেকে উনি আনএমপ্লয়মেন্টের ফাইল করতেছে, এখন দেখাচ্ছে ওনার বেনিফিট জিরো
এবং পেমেন্টও পাচ্ছেন। এখন শুনুন, আনএমপ্লয়মেন্টের নিয়ম হচ্ছে ওরা কিন্তু অতীতে আনএমপ্লয়মেন্ট বেনিফিট ছিল 26 উইক, যেটা ওরা এক্সটেনশন করেছে 39 উইক, ইভেন ওরা এক্সটেনশন করছে এখন 59 উইক্স। তার মানে যেহেতু উনি মার্চে অ্যাপ্লাই করেছে, উনি কিন্তু আপ টু 59 উইক্স পর্যন্ত উনি এলিজিবল টু গেট দ্য পেমেন্ট। যেহেতু ওনার রিমেইনিং বেনিফিট জিরো দেখাচ্ছে, তার মানে সামথিং ইজ রং। তো সেই ক্ষেত্রে আপনার উচিত হবে ইমিডিয়েটলি আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলা, কেন এটা জিরো দেখাচ্ছে, কারণ দের ইজ আ লট অফ মান্থ লেফট ফর দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। সেটা আপনি কথা বলুন, ওরা হয়তো আপনাকে ক্লারিফিকেশান দিবে, হয়তো কোনো মিসকনসেপশন অর মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। তো যাই হোক, সেকেন্ড কোয়েশ্চন ছিল আপনার মর্টগেজের ব্যাপারে, মর্টগেজ ফরবিয়ারেন্স। এটা আপনার কিন্তু অনেকদিন ধরে আলোচনায় আনতেছি যে গভর্নমেন্ট কিন্তু এটা ল করেছে যে ইফ ইউ ক্যানট পে ইউর মর্টগেজ, আপনার উচিত হবে ইমিডিয়েটলি ব্যাংকের সাথে কথা বলা। এটা কিন্তু অটোমেটিক না, মর্টগেজ ফরবিয়ারেন্স you have to talk to them and you have to make the arrangement. Shei khetre 90 days to apnar already declared, even you could do the mortgage forbearance even you know the more month after 90 days also. It could be, if I'm right, maybe 6 months or 9 months, up to 9 months. 9 months. You could get the forbearance up to 9 months. So, apnu chita bhi immediately banker sathe kotha bolen, then they will help you. Ami apnaderke jara dekhchen, jara barir malik achen, mortgage achen, one family house, two family house, tara make sure korben jodi forbearance na niye thaken, take the forbearance, karon এটি পরবর্তীতে এখনও পে করবেন, পরবর্তীতে পে করবেন, কিন্তু আপনি পরবর্তীতে যখন পে করবেন আপনাকে কিন্তু ইন্টারেস্টও দিতে হচ্ছে না, পেনাল্টিও দিতে হচ্ছে না। বাট দিস ক্যাশ, এই ক্যাশটা আপনার হাতে যদি আগামী 6 মাস থাকে, আপনি কিন্তু পরবর্তীতে একটা ডাউন পেমেন্ট হিসাব করে দিতে পারেন, বাসার আরেকটা ইজি লোন নিতে পারেন। দিস কুড বি ইউজড ইন ডিফারেন্ট ওয়ে। মোর ইম্পর্টেন্ট হচ্ছে আগামী 6 মাস আপনার হাতে এটা একটা ক্যাশ ফ্লো হিসাবে থেকে যাবে। মনে রাখবেন, দিস ইজ ইউর রাইট, কেয়ার্স অ্যাক্ট অ্যালাউজ ইউ টু ডু ইট। আপনি আপ টু 9 মান্থস নিতে পারেন। কাজেই আপনি যখন কল করবেন বলবেন ডিউ টু কোভিড, মেক শিওর আপনি বলেন ডিউ টু কোভিড। সো প্লিজ, একটি ছোট্ট একটি প্রশ্ন আপনি তুলে ধরছি, তারপর আমি আরেকটি কল নিব। আমি আহমেদ মোহাম্মেদ, উনি বলছেন, আমি গত বছর ট্যাক্স ফাইলের আলোকে আনএমপ্লয়মেন্ট পাচ্ছি $230। জানুয়ারি থেকে মার্চ 2020 অর্থাৎ এই বছর মোট ইনকাম ছিল আমার $13,500। এখন কি রিকনসিডার করলে বেনিফিট বেশি পাবো, দয়া করে জানাবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। এখন আপনার গত বছর ইনকাম ডিক্লেয়ার করেছিলেন 13,500, তো এখন যদি লেটস আপনার 19 ফাইল করেছেন, 3 মান্থস, সরি, মার্চ এপ্রিল মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, 3 মাসে উনি 13,500 ছিল। 3 মাসে আপনার 13,500 ইন 2020, সেই ক্ষেত্রে এখন সোজা কথা, কনসিডারেশনের জন্য আপনি তখনই অ্যাপ্লাই করবেন যদি আপনার ইনকাম ইনক্রিজ হয়। ইনকাম মিন্স নেট ইনকাম, একটা জিনিস মাথায় রাখবেন, যারা সেলফ এমপ্লয়েড অবশ্যই ইউ শুড কনসিডার দ্য নেট ইনকাম, হুইচ ইজ লাইন নাম্বার 31। তো সেই ক্ষেত্রে যদি আপনার ইনকাম বাড়ে গত বছরের তুলনায় যেটাতে আপনি রেগুলার পাচ্ছেন, অবশ্যই আপনি রিকনসিডারেশনের জন্য আপিল করতে পারেন, সেই ক্ষেত্রে দে উইল কনসিডার ইট অ্যান্ড ইউ মাইট গেট দ্য হায়ার পেমেন্ট, আই মিন দ্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট। হ্যাঁ, আমি আমি আপনাকে সাজেস্ট করবো, অ্যাপ্লাই ফর রিকনসিডারেশন এনিওয়ে, লেট দেম ডিসাইড, তাদেরকে ডিসাইড করতে দেন। ওকে, চলুন পরবর্তী প্রশ্নে। প্রিয় দর্শক, নাম জানিয়ে খুব দ্রুত প্রশ্নটি করতে হবে। হ্যাঁ ভাই, হ্যালো, জি জি শুনছি। হ্যাঁ আমি, হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। আমি 1019 এ কাজ করছি ভাই। জি, আমি ট্যাক্স ফাইল করছি, ট্যাক্স ফাইল করে 1200 করে পাইছি, কিন্তু আমার আনএমপ্লয় একজন আজকে করাইছি, সেই জায়গায় আমার ওয়াইফের গ্রিন কার্ডের ছবি সহ দিয়ে দিয়েছে, কিন্তু এই পর্যন্ত আমি কোনো টাকা পয়সা কিছুই পাই নাই। আচ্ছা, আপনি আনএমপ্লয়মেন্ট করলে আপনার ওয়াইফের গ্রিন কার্ড কেন দিতে গেলেন? আচ্ছা ঠিক আছে, এখন যে আমি একজন আজকে করাইছিলাম, আমি একজন আজকে করাইছিলাম, সে এটা গ্রিন কার্ডে যে গত 2 সপ্তাহ আগে এইটা আমি আর কি যেখানে আপনার ফোন নাম্বার আর নামটা রেখে যাবেন প্লিজ, ঠিক আছে? ওকে,
দেবতা চক্রবর্তী অনুষ্ঠানে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি দর্শকদের মানে উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি, ইউ হ্যাভ 30 সেকেন্ডস। ওকে, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আজকে আমি বলবো যে ওই EIDL লোন প্রসিডিউর ব্যাপারে আমি আবারও একটু বলতে চাই যে দর্শকদের উদ্দেশ্যে, যে অনেকেই বিষয়টাকে অনেকেই হালকাভাবে নিচ্ছেন, অনেকেই সিরিয়াসলি নিচ্ছেন। আমার প্রশ্ন একটাই যে আপনারা এটাকে সিরিয়াসলি নেন, আমি যে কথাগুলো আজকে বলছি ট্রাই টু ফলো দ্যাট, সেক্ষেত্রে আপনারা ভবিষ্যৎ যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে এড়িয়ে চলতে পারবেন। কারণ এটা একটা গভর্নমেন্ট লোন, আপনার যখনই প্রমিসরি নোট সাইন করেছেন লার্ড অফ টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সেই ক্ষেত্রে অ্যাগ্রি করেছেন। তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এগুলো ফলো করেন স্ট্রিক্টলি, সেখানে কারো বন্ধু বান্ধবের পরামর্শ কাউকে ফলো করবেন। ইউ শুড ফলো দ্য ল, নট ফলো সামবাডি। তা এই ছিল আমার আজকের রিকোয়েস্ট। আপনারা সবাই ভালো থাকবেন। দেবত চক্রবর্তী, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। SP হোসেন বলেছেন চলুন আমরা একসাথে কিছু টাকা করে হাবিব ভাইকে কোরবানির গরু কিনে দিই না। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড সাজেশন, ভেরি গুড। আমি আপনাদেরকে একটি অনুরোধ করবো, কয়েকদিনের মধ্যে কোরবানি হবে। আপনারা জানেন বাংলাদেশে দুটি ব্যাপার চলছে, একটি হলো প্যান্ডামিক আর একটি বন্যা। মানুষ কিন্তু খুব অসহায়, তো আপনারা যদি পারেন, যারা পারেন দেশে কোরবানিটা করবেন, এবং পারলে সমস্ত বিলিয়ে দিন যাদের দরকার। আমার মনে হয় এটি একটি খুব ভালো কাজ হবে যদি আপনি করতে পারেন। মানুষ কিন্তু খুব অসহায় এখন সেসব জায়গায়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, থাকবেন আমাদের সাথে, TVN24-এর সাথে। আমরা থাকবো আপনাদের পাশে, TVN24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। দেখা হবে আগামীকাল সন্ধ্যে 7টায় দ্য ভিউজ অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।